চাকুরি যেন সোনার হরিণ। শিক্ষাজীবন শেষে সেই সোনার হরিণের খোঁজে শিক্ষার্থীদের যখন ছুটে বেড়ানোর কথা, ঠিক তখন একই ছাদের নিচে দেশের সব নামি দামি প্রতিষ্ঠানে বায়োডাটা জমা দেওয়ার সুযোগ করে দিল এই জব ফেয়ার। এতে অংশ নেয় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক সহ প্রায় 50টি খ্যাতনামা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও সুযোগটি লুফে নেয়। বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তারা খোঁজ খবর নেয়, স্টলে বসেই অনেকে ফর্ম পূরণ করে বায়োডাটা জমা দেয় পছন্দের প্রতিষ্ঠানে। ডিফারেন্ট অপরচুনিটিস অ্যান্ড ডিফারেন্ট পোস্ট, আদার যেগুলো ফ্যাসিলিটিস দেওয়া হবে সেগুলো আমরা এখানে জানতে পারি। এইসব জব ফেয়ারের খবর কারণে স্টুডেন্টরা মানে অ্যাপ্লাই করার সুযোগ পায় বেশি। বিডি জবসের মাধ্যমে কিন্তু এমপ্লয়মেন্ট আসলে হয় না, সো আমরা যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে ফেয়ারটা একটু বেটার বলবো, কারণ আমাদেরকে পার্সোনালি চিনছে, জানছে। এবার আমি দিচ্ছি, দেখি কি হয়, হোপ ফর দ্য বেস্ট। চাকুরির সাক্ষাৎকারে নিজেকে যথাযথ উপস্থাপনের কলা কৌশল শেখানো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন মেলায় আসা শিক্ষার্থীদের সামনে। আমরা সবসময় ফ্রেশার, ফ্রেশ গ্রাজুয়েট সবসময় তাদেরকে এনকারেজ করি, এবং আমরা কি করছি, আমাদের কোম্পানি কি করছে, বোথ সাইড একটা অ্যাকনলেজমেন্টের জন্য এখানে আসা। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সার্কুলার আলাদা করে দেই, সেটার চেয়ে এইখানে আমরা অনেক বেশি সিভি পাই, এবং আমার মনে হয় যে এইসব ইউনিভার্সিটিগুলো থেকে অনেক ভালো সিভি পাই, যেটা হয়তো বা আমি অন্য জায়গা থেকে পাই না। সো আমার বাছাই করার ক্ষমতা বাড়ে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই স্টুডেন্টদের সাথে বা টিচারদের সাথে ইন্টারেকশন করার একটা সুযোগ হয়। এ ধরনের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে যেমন জানার সুযোগ হয়, তেমনি চাকুরি প্রাপ্তিতে সহায়ক বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান আইইউব। এটা বোথ ওয়েতেই বেনিফিটেড হচ্ছে আর কি, স্টুডেন্টরাও কোম্পানিরাও, কারণ কোম্পানিরাও এখান থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো বেছে নেওয়ার একটা অপরচুনিটি থাকছে, আর আমাদের স্টুডেন্টদের জন্য, গ্রাজুয়েটদের জন্য এটা তো একটা হিউজ অপরচুনিটি। আইইউব জব ফেয়ারের মিডিয়া পার্টনার ছিল মাসরাঙ্গা টেলিভিশন। ইয়াসমিন রিমু, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।